Xiaomi Redmi Note 5 এর জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি কিন্তু আমাদের সকলেরই প্রশ্ন Xiaomi Redmi Note 5 কবে রিলিজ হবে আর কতদিন এই ফোনটির জন্য অপেক্ষা করতে হবে তাই তো বন্ধুরা Xiaomi Redmi Note 5 এর জন্য আমাদের অপেক্ষার প্রহর শেষ হতে পারে এই ভালোবাসা দিবসে কেননা ভালোবাসা দিবসে মোবাইল ফোন প্রেমীদের জন্য ভালোবাসা নিয়ে আসবে Xiaomi Redmi Note 5 আর ইতিমধ্যে Xiaomi ঘোষণা করেছে 14 ফেব্রুয়ারি তারা ইন্ডিয়াতে একটি 5 প্রোডাক্ট রিলিজ করবে কিন্তু Xiaomi এই ঘোষণার কারণে সবার মাঝে একটি কনফিউশন তৈরি হয়েছে আর কনফিউশনটি হচ্ছে কেউ কেউ বলছে Xiaomi এখানে Redmi 5 Plus এর কথা বলছে আবার কেউ কেউ বলছে Xiaomi এখানে Redmi Note 5 এর কথা বলছে তারা এই বিষয় নিয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন আর মাঝখানে আমাদের মতো সহজ সরল মানুষেরা পড়েছি কনফিউশনের মধ্যে আসলে কোনটি সঠিক বন্ধুরা চলুন এখন আমরা দুটি পক্ষের তুলে ধরা কিছু যুক্তি সম্পর্কে জানি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো আসলে কাদের যুক্তি সঠিক এবং এর মাধ্যমে আমরা আমাদের সকল কনফিউশন দূর করতে পারবো সো বন্ধুরা চলুন প্রথমে আমরা যারা বলছে 14 ফেব্রুয়ারি Redmi 5 Plus রিলিজ করা হবে তাদের কিছু যুক্তি সম্পর্কে জানি বন্ধুরা 14 ফেব্রুয়ারি Redmi 5 Plus রিলিজ হওয়ার সম্ভাবনা থাকার প্রধান কারণ হচ্ছে Xiaomi একটি চাইনিজ ব্র্যান্ড এবং তারা সবসময় তাদের সকল ফোন প্রথমে চায়নাতে লঞ্চ করে এবং এরপরে বাকি সকল দেশে রিলিজ করে আর চায়নাতে এখনো Redmi Note 5 রিলিজ করা হয়নি তাহলে ইন্ডিয়াতে কিভাবে Redmi Note 5 রিলিজ করা হবে আর চায়নাতে Redmi 5 Plus লঞ্চ করা হয়েছে কিন্তু ইন্ডিয়াতে এখনো Redmi 5 Plus লঞ্চ করা হয়নি তাই ইন্ডিয়াতে Xiaomi 14 ফেব্রুয়ারি যেই ফোনটি লঞ্চ করবে সেই ফোনটি হবে Redmi 5 Plus হ্যাঁ ফোনটির মডেল নেম পরিবর্তন করে Redmi Note 5 Pro অথবা Redmi Note 5 ও করা হতে পারে কিন্তু আসল ডিভাইসটি হবে Redmi 5 Plus বন্ধুরা এটি ছিল একটি পক্ষের যুক্তি চলুন আমরা দ্বিতীয় যুক্তি সম্পর্কে জানি বন্ধুরা Xiaomi 14 ফেব্রুয়ারি তাদের একটি 5 প্রোডাক্ট ইন্ডিয়াতে লঞ্চ করবে তারা এটি একটি ভিডিও ট্রেলারের মাধ্যমে সকলকে জানিয়ে দেয় আর ভিডিওটির মধ্যে তারা তাদের আগের ডিভাইসগুলির সাকসেস নিয়ে কিছু কথা তুলে ধরে যেগুলির মাধ্যমে তারা তাদের ইন্ডিয়াতে নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড হওয়ার কথাও বলে এখন যদি আমরা Xiaomi-র সাকসেসের কথা বলি তাহলে তাদের Redmi সিরিজের কোনো ফোনই Xiaomi-কে ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশনে আনতে তেমন ভূমিকা রাখেনি Xiaomi-র ইন্ডিয়াতে এবং বাংলাদেশে পপুলার হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল Xiaomi Redmi Note 3 এবং Xiaomi Redmi Note 4 এর হ্যাঁ বন্ধুরা Xiaomi Redmi Note সিরিজের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবং Xiaomi Redmi Note 3 এবং Xiaomi Redmi Note 4 লঞ্চ হওয়ার পূর্বে ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেকেই হয়তোবা জানতোই না যে Xiaomi নামের কোনো স্মার্টফোন ব্র্যান্ডও আছে এছাড়াও কিছুদিন পূর্বে Xiaomi-র একটি সোর্স কোডের লিক থেকে দেখা যায় Xiaomi Redmi Note 5 ইন্ডিয়াতে লঞ্চ করবে আর Xiaomi তাদের আরো একটি লঞ্চিং ভিডিওর মাধ্যমে তাদের ফোনটির ডিজাইন কিছুটা শো করে যেটির সাথে Xiaomi Redmi 5 Plus এর কোনো মিল খুঁজে পাওয়া যায় না তাই ধারণা করা হচ্ছে 14 ফেব্রুয়ারি Xiaomi Redmi Note 5 লঞ্চ করা হবে কিন্তু এর নাম Xiaomi Redmi Note 5 অথবা Xiaomi Redmi Note 5 Pro হতে পারে এছাড়া গত বছর ইন্ডিয়াতে Xiaomi Redmi Note 4 সবচেয়ে বেশি পপুলার হয়েছিল এবং Xiaomi Redmi Note 4 কে টপ সেলিং স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এই সাকসেসের পরিপ্রেক্ষিতে হয়তোবা Xiaomi চায়নার পূর্বেই ইন্ডিয়াতে Xiaomi Redmi Note 5 লঞ্চ করবে সো বন্ধুরা আশা করছি এই দুটি যুক্তি জেনে আপনাদের কনফিউশন কিছুটা হলেও দূর হয়েছে এবং আশা করছি আপনাদের অপেক্ষার প্রহর খুব জলদি শেষ হবে বন্ধুরা এই সকল কিছুই ছিল Xiaomi Redmi Note 5 এর লঞ্চিং এর ডেটের সম্পর্কে আশা করছি এখন আপনাদের কনফিউশন কিছুটা হলেও দূর হয়েছে Xiaomi Redmi Note 5 সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনারা কোনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বাংলায় দেখুন বাংলায় শিখুন